রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত বা নবী পরিবার তার বংশধর তাদের ব্যাপারে একজন মুসলিম হিসেবে আমার অবস্থান কি হবে, আমার ধারণা কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট দিক এবং নির্দেশনা দিয়ে গেছেন। বিভিন্ন হাদিস থেকে আমরা নির্দেশনা পাই। সন্দেহাতীতভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য, তার বংশধর এবং তার ওয়ারিশ যারা আছেন, তার আহলে বাইত যারা আছেন, তাদের প্রতি আমাদের এক্সট্রা একটা দায়িত্ব এবং কর্তব্য আছে। রাসূলের প্রতি ভালোবাসার টানেই তাদের প্রতি ভালোবাসা আমাদের ওয়াজিব, আমাদের উপরে আবশ্যক। অথচ এই বিষয়ে আলোচনা খুব একটা হয় না। নবী পরিবারের প্রতি আমাদের করণীয় কি, সে বিষয়ে আলোচনা হয় না। একদিকে আমরা দেখি কিছু মানুষ নবী পরিবারের কিছু সদস্যকে নাউজুবিল্লাহ আল্লাহর স্থানে স্থান দিয়ে দেয়, আবার অপরদিকে খারেজি সম্প্রদায়ের লোকেরা নবী পরিবারের লোকদেরকে বিষোদ্গার করে, আর এর মাঝামাঝি আহলে সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী, অর্থাৎ যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং তার সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণ করেন, তারা এই দুইটার মধ্যে সমন্বয় করেন। তারা একদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে, প্রিয় শিষ্যদেরকে, তার প্রিয় ছাত্রদেরকে মনে প্রাণে ভালোবাসেন, তাদের ব্যাপারে কোনো বিষোদ্গার করেন না। অন্যদিকে নবী পরিবারের সদস্যদের প্রতি তারা অগাধ ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন। এর নামই হলো মধ্যম পন্থা। বাড়াবাড়িও না, ছাড়াছাড়িও না। আপনি যদি নবী পরিবারের সদস্যদেরকে, কিছু সদস্যদেরকে নবীর পর্যায়ে বা নবীর চাইতে উপরে উঠান, তাহলে সেটা বাড়াবাড়ি হবে। আবার নবী পরিবারের সদস্যদের প্রতি যদি আপনার অগাধ শ্রদ্ধা না থাকে, বিশেষ ভালোবাসা না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ত্রুটি করলেন তাদের অধিকারের ব্যাপারে। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে শিয়ারা অনেক বেশি বাড়াবাড়ি করে, বাড়াবাড়ি করতে করতে একটা পর্যায়ে গিয়ে তাকে আল্লাহর পর্যায়ে নিয়ে যায়, আজানের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলার নাম যুক্ত করে। আপনারা জানেন অনেকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আলিয়ুন ও আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ, এই অংশ যোগ করে এই যে বাড়াবাড়ি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যায়ে নিয়ে যাওয়া অথবা আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া, আমাদের দেশে অনেক সময় দেখবেন আপনারা ইয়া আলী মদদ বলা হয়। আপনারা খেয়াল করছেন, অনেক তাবিজে লেখা থাকে ইয়া আলী মদদ, বিভিন্ন ঘরে, দোকানে, অফিসে দেখবেন লাগানো আছে। কি লেখা আছে হয়তো আপনি জানেনও না, সুন্দর দেখে তাবিজটা কিনে এনে ঝুলা রাখছেন, ওখানে লেখা আছে ইয়া আলী মদদ, মানে হে আলী সাহায্য করো। আলী রাদিয়াল্লাহু তাআলা সাহায্য করার কোনো ক্ষমতা রাখেন না? সাহায্য করার একমাত্র মালিক কে? আল্লাহ। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলাকে যদি আপনি সাহায্যকারী মনে করেন, তাহলে তো তাকে আল্লাহর স্থানে স্থান দিয়ে দিলেন, যেটা শিরক হবে কি হবে না বলেন? তাহলে একদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যদের সম্মান দিতে গিয়ে বাড়াবাড়ি হচ্ছে, আরেকদিক থেকে আমরা তাদের সম্মানের কথা একদম বেমালুম ভুলে গেছি। এই দুইটার সমন্বয় আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা আহজাব ইরশাদ করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইয়ুযাহহিরাকুম তাতহীরা। যার অর্থ হলো, হে আহলে বাইতের সদস্যরা, হে নবীর পত্নীগণ, স্ত্রীগণ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরিচ্ছন্ন রাখতে চান, করতে চান, তোমাদেরকে পবিত্র রাখতে চান, করতে চান আল্লাহ তাআলা। তাহলে এখানে নবী পরিবারের সদস্যদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ কেয়ার, এটা প্রমাণিত হয় কি হয় না? এমনিভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদির খুমের যে ঘটনা, ঐতিহাসিক ঘটনা, বিদায় হজ থেকে মদিনায়, হজের পরে মক্কা থেকে মদিনায় ফিরে যাওয়ার সময়, মক্কা পার হওয়ার পরেই একটি জায়গায় তিনি অবস্থান নিয়েছেন রেস্ট করার জন্য, সফরের বিরতি করেছেন, যাত্রা বিরতি। সেখানে গাদির খুম জায়গা নামক জায়গায় তিনি একটা ভাষণ দিয়েছেন। সেই ভাষণের একটি অংশ ছিল এই, উযাক্কিরুকুমুল্লাহ আহলা বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ আহলা বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ আহলা বাইতি। যার অর্থ হলো, হে মুসলিমরা, আমি আমার পরিবারের সদস্যরা, আমার বংশধরদের ব্যাপারে তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। তার মানে আল্লাহর ভয়ে আমার পরিবারের সদস্যদের প্রতি তোমাদের যে দায়িত্ব আছে সেটা পালন করবে, তিনবার বলেছেন। তাহলে হাদিস থেকে নবী পরিবারের সদস্যদের প্রতি, নবী পরিবারের লোকদের প্রতি, তার বংশধরের প্রতি, আহলে বাইতের প্রতি আমাদের একটা বিশেষ দায়িত্ব, বোঝা যায় কি যায় না? তেমনিভাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা, যিনি তার একমাত্র সন্তান, যে তার মৃত্যুর পরে তার ওয়াফাতের পরে দুনিয়াতে বেঁচে ছিলেন। অন্য কোন সন্তান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে দুনিয়াতে বেঁচে ছিলেন না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে বুখারী হাদিসে তিনি বলেছেন, ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের যত মহিলারা হবেন তাদের নেতৃত্ব দিবেন ফাতেমা। তার নবী পরিবারের এই সদস্য ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিশেষ মর্যাদা বোঝা যায় কি যায় না? তেমনিভাবে অন্য হাদিসে তিনি ইরশাদ করেছেন, ফাতেমা আমার শরীরের অংশ, ফাতেমা আমার অংশ। ফমান আগদাবাহা ফাকাদ আগদাবানি, ওমান আযাহা ফাকাদ আযানি। যে ফাতেমাকে রাগান্বিত করলো সে আমাকে রাগান্বিত করলো, যে ফাতেমাকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল। নবী পরিবারের প্রতি বিশেষ দায়িত্ব বোঝা যায় কি যায় না হাদিস থেকে? এরপরে আসুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, সেখানে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেছেন, আনতা মিন্নি ও আনা মিনক, আলী তুমি আমার আর আমি তোমার। আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, বন্ধুতা, এটা যেন আমাদের থাকে, সে নির্দেশনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। তেমনিভাবে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি, তার সম্পর্কে তিনি বলেছেন, বুখারীতে বর্ণিত হয়েছে, ইন্না ইবনি হাযা সাইয়্যিদ, নিশ্চয় আমার এই সন্তানটা, সন্তান বলতে নাতি, ছেলের ঘরের সন্তান, আমার এই সন্তানটা নেতা, নেতৃত্ব দিবে। ওয়ালা আল্লাহ আন ইউসলিহা বিহি বাইনা ফিআতাইন মিনাল মুসলিমিন, মুসলমানদের দুটি দল বিবাদে লিপ্ত হবে, আশা করি আমি যে আমার এই নাতিকে দিয়ে সেই বিবাদ মীমাংসা করবেন আল্লাহ তাআলা, নেতৃত্ব দিবে সে। পরবর্তীতে সেটা ঘটেছে। যাই হোক, তাহলে এখান থেকেও নবী পরিবারের বিশেষ ফজিলত বোঝা যায় কি যায় না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছেন, ওয়াল্লাযি নাফসি বিয়াদি, ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার জীবন, রাসূলের পরিবারের সদস্যদের সাথে আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা দেখানো, তাদের সাথে সম্পর্ক রক্ষা করা আমার কাছে আমার নিজের রক্ত সম্পর্কীয় বা আমার পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক রক্ষা করার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। এভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও একই আচরণ করার কথা আমরা বিভিন্ন হাদিস থেকে জানতে পাই। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আরও বলেছেন হাসান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাআহিব্বা মান ইউহিব্বু, আল্লাহ আমি হাসানকে ভালোবাসি, অতএব তাকে যে ভালোবাসে আপনিও তাকে ভালোবাসুন। এই সমস্ত হাদিসগুলোকে সামনে রাখলে নবী পরিবারের সদস্যরা, আহলে বাইতদের প্রতি যে আমাদের বিশেষ দায়িত্ব আছে, কর্তব্য আছে, সেটা বোঝা যায় কি যায় না? সেটা আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কী দায়িত্ব আছে, কী কর্তব্য আছে, আমরা যদি সংক্ষেপে একটা একটা করে বলি, এক নম্বরের দায়িত্ব হলো তাদেরকে বিশেষভাবে ভালোবাসতে হবে রাসূলের খাতিরে, যেহেতু তারা রাসূলের পরিবারের সদস্য, তাদের প্রতি আমাদের বিশেষ কী থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। আহলে বাইত বলতে যাদেরকে বুঝায় তারা হলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের লোকেরা, বনু হাশেম, আবার সেই সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, তারাও কিন্তু আহলে বাইতের অংশ, যেমন সূরা মায়দার তে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তেমনিভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধর হিসেবে পৃথিবীতে যারা আসছেন হাসান হুসাইনের মাধ্যমে, তারা সবাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর এবং আহলে বাইতের অন্তর্ভুক্ত। এদের সবার প্রতি আমাদের প্রথম করণীয় হলো তাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে বিশেষভাবে ভালোবাসতে হবে। ভালোবাসা তো পরের কথা, আগে তো জানতে হবে যে তাদের প্রতি বিশেষ দায়িত্ব আছে, একটা টান, একটা আকর্ষণ থাকতে হবে, বিশেষ ভালোবাসা থাকতে হবে। সাধারণ সাহাবি যারা, তারা সাহাবি, কিন্তু যারা নবী পরিবারের সদস্য তারা সাহাবি প্লাস নবী পরিবারের সদস্য, ঠিক কি ঠিক না? অতএব তাদের প্রতি অগাধ ভালোবাসা থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের অন্তরে তাদের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিন। দ্বিতীয়ত, তাদের প্রতি আমাদের করণীয় হলো তাদেরকে সম্মান করা, শ্রদ্ধা করা, সহযোগিতা করা, যদি আমাদের কোনো সুযোগ তৈরি হয়, কোনোভাবে যদি নবী পরিবারের সদস্যদেরকে, আহলে বাইতকে যদি আমরা সম্মান, শ্রদ্ধা দেখানোর, সহযোগিতা করার কোনো স্কোপ থাকে, সেটা আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে। তৃতীয়ত, তাদেরকে জাকাত না দেওয়া, জাকাত দেওয়া যাবে না। নবীর বংশের লোকদের জন্য জাকাত আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কেন হারাম করে দিয়েছেন? তাদের সম্মানার্থে, যে তারা জাকাতের পাত্র নয়। চার নম্বর করণীয় হলো তাদের প্রতি দুরুদ প্রেরণ করা, তাদের জন্য দোয়া করা। আমরা নামাজের মধ্যে শেষ বৈঠকে দুরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, মানে কি
আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রতি আপনি রহমত বর্ষণ করুন এবং তার পরিবারের সদস্য যারা তাদের প্রতিও রহমত এই যে বিশেষভাবে তার পরিবারের সদস্যদের প্রতি দোয়া করা দরুদ মানে দোয়া এটা আমাদের কর্তব্যের অংশ আল্লাহ তাআলা নামাজের অংশ করে দিয়েছেন অতএব এই কাজটা আমাদেরকে পালন করতে হবে আল্লাহ তাআলা নবী পরিবারের সদস্যদের প্রতি আমাদের দায়িত্বগুলো আমাদেরকে পালন করার তৌফিক দান করুন একটা সমস্যার জায়গা হলো যে আমাদের দেশে মনে করা হয় যারা সাইয়্যেদ বংশের এরা সব নবীর বংশের কোন কোন মানুষের এরকম ধারণা আছে না নাই সাইয়্যেদ বংশ মানে কি নবীর বংশ এখন আমাদের দেশে সৌদি আরবের থেকে এত দূরে আমরা অবস্থান করতেছি মক্কা মদিনা থেকে এত দূরে এই দেশে এত সাইয়্যেদ কোথা থেকে আসলো এখানে সাইয়্যেদ বংশের অনেক লোক আছে যাকাত খায় সাইয়্যেদ বংশের লোক তো যাকাত খাওয়ার কথা না মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের লোক তো যাকাত খাওয়ার কথা না বংশের নাম লাগাইছেন সাইয়্যেদ কিন্তু খাইলেন যাকাত তাহলে এটা প্রকৃতপক্ষে কখনো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হতে পারে না তাছাড়া যেহেতু নবী পরিবারের সদস্যদের বিশেষ কিছু ফজিলত আছে এজন্য ভুয়া নবী পরিবারের সদস্যের দাবিদারের সংখ্যাও কম না বিশেষ করে শিয়াদের তো ঘরে ঘরে নবী পরিবারের সদস্য তাদের তারা মনে করে যে অমুক নবী পরিবারের সদস্য তমুক নবী পরিবারের সদস্য দেখুন নবী পরিবারের সদস্য এটা দাবি করলেই হবে না বংশ পরম্পরা দ্বারা সেটা কি হতে হবে প্রমাণিত হতে হবে অনেক লোক আছে সাইয়্যেদ বংশের বাণিজ্যকে নবী পরিবারের সদস্য দাবি করে পাক ভারত মহাদেশে এই সাবকন্টিনেন্টে কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করেন যে তোমার বংশধারাটা রাসূলের সাথে কিভাবে মিলে বলো দেখি তো দুই তিন সিঁড়ি বলার পরে বাপ দাদার নাম বলার পরে আর নামই বলতে পারবে কিন্তু সে দাবিতে কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর অতএব এই ভুয়া নবী পরিবারের সদস্যদের প্রতি আমাদের কোনো দায়িত্ব নাই যারা সত্যিকার অর্থে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের সদস্য তাদের প্রতি ভালোবাসা দেখানো সম্মান প্রদর্শন করা তাদেরকে সহযোগিতা করা এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে বিশেষ মর্যাদা দিয়েছেন সেটাকে স্বীকার করে নেওয়া এগুলো সবগুলো আমাদের দায়িত্বের অংশ তাদের জন্য দোয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন